আসসালামু আলাইকুম। লিঙ্গুইস্টিক কোর্সে তোমাদেরকে স্বাগতম। এটি প্রথম চ্যাপ্টারের অর্থাৎ ল্যাঙ্গুয়েজ নামক চ্যাপ্টারের ফার্স্ট ভিডিও। আমি সবসময় বলি যে তোমরা কোর্সের যে কোনো কোয়েশ্চেন ভিডিওসগুলো দেখার আগে অবশ্যই আগে সামারি ভিডিওটা দেখবে। একটা চ্যাপ্টার সম্পর্কে ওভারঅল আমি একটা ধারণা দিলাম, সেটা দেখার পরে তারপর তোমরা নিচে সিরিয়াল অনুযায়ী এই চ্যাপ্টার যে কোয়েশ্চেন অ্যানালাইসিসগুলো আছে সেগুলো দেখবে, তাহলে সুবিধা হবে। আর যারা কোর্সটি নাও নি, কারণ এই ভিডিও কোর্সের মধ্যে ফার্স্ট ভিডিও থাকবে এবং পাবলিকলিও করা থাকবে, যারা কোর্স নাও নি এই ভিডিও ডিসক্রিপশন থেকে লিঙ্গুইস্টিক কোর্স সহ অন্যান্য কোর্সের ডিটেলস পেয়ে যাবে, যেটা দরকার আমাকে নক করলে পেয়ে যাবে। তো আমরা আজকের ভিডিওতে জানবো যে লিঙ্গুইস্টিক্স সম্পর্কে তো আমরা জানলাম, এই বইটি কী, ফার্স্ট চ্যাপ্টার ল্যাঙ্গুয়েজ এই চ্যাপ্টারের মধ্যে আসলে কী নিয়ে আলোচনা করা। আচ্ছা, এই চ্যাপ্টারের মধ্যে আলোচনা করা হয় যে ল্যাঙ্গুয়েজ বা ভাষা জিনিসটা কী। আচ্ছা, আমরা একটুখানি উত্তরও জানি, তবে ডিটেলস অ্যান্সার আমরা পরের ক্লাসগুলোতে জানবো। যেমন ভাষাকে বলা হয় যে ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম অফ কনভেনশনাল স্পোকেন অর রিটেন ল্যাঙ্গুয়েজ বা সিম্বলস। ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম অফ কনভেনশনাল রিটেন অর স্পোকেন সিম্বলস, বা ভাষা হচ্ছে কিছু গতানুগতিক সিম্বলস, সেটা লেখা হতে পারে বা বলা হতে পারে, বাই হুইচ হিউম্যান বিং কমিউনিকেটস, যেটার মাধ্যমে মানুষ জাতি কথোপকথন করে বা কথা বলে। এটা তোমাদের কিন্তু পরীক্ষাতে আসে সাধারণত এই কোয়েশ্চেনটি, ব্রিফ হোক বা শর্টের প্রথমে। এই জন্য এটা আমি বলবো যে পরে যে ক্লাসগুলো দেওয়া আছে সেখান থেকে একটু মনোযোগ দিয়ে দেখে নেবে, কারণ এটা মুখস্থ করার প্রয়োজন হবে। এছাড়া আমি এই চ্যাপ্টারের একটি বেসিক ধারণা দিব যে এমন এর বাইরে আর কী কী আছে এই চ্যাপ্টারের মধ্যে। এই চ্যাপ্টারের মধ্যে আরও আছে হচ্ছে যে মানুষের যে ভাষা হিউম্যান ল্যাঙ্গুয়েজ আর অন্যান্য প্রাণীর ল্যাঙ্গুয়েজ, এগুলোর পার্থক্যটা কী। এতটাই পার্থক্য যে মানুষের ভাষাটাকে ওরা হিউম্যান ল্যাঙ্গুয়েজ বলছে, কিন্তু অন্যান্য প্রাণীর যে ভাষা, বিভিন্ন প্রাণী কিন্তু কমিউনিকেট করে একজন আরেকজনের সাথে, সেটাকে ওরা ভাষাই বলেনি, বইয়ে বলা হয়েছে সাউন্ড, অ্যানিমাল সাউন্ড। আর হচ্ছে হিউম্যান ল্যাঙ্গুয়েজের ডিফারেন্স কী, তো অনেক ডিফারেন্স আছে। ওদের সাউন্ডগুলো হচ্ছে ইনস্টিংক্টিভ, বা ওদের সাউন্ড হচ্ছে যেমন একটা কুকুরকে, ও দুঃখ পেলেও হু আওয়াজ করবে, পেটালেও ওই ঘেউ ঘেউই করবে, মানে যাই করো, এটাকে বলা হয়েছে ন্যাচারাল ইনস্টিংক্ট, অর্থাৎ ওর সহজাত প্রবৃত্তি, ওর আওয়াজই এটা শিশুদের যেমন থাকে আর কি। কিন্তু আস্তে আস্তে মানুষের ওই শিশুদের আওয়াজটা কিন্তু ডেভেলপ হতে হতে একদম আরবিটারি একটা ল্যাঙ্গুয়েজে পরিণত হয়ে যায়। আরবিটারি ল্যাঙ্গুয়েজ, এটাও তোমাদের প্রশ্ন আছে, আরবিটারিনেস অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষা, ভাষা জিনিসটা মানুষের যেটা ভাষা সেটা অবাধ থাকবে, কোনো ধরনের রুলস রেগুলেশন যেরকম থাকবে না, কিছু ওয়ার্ড লেটার্স সেন্টেন্স আস্তে আস্তে শিখতে শিখতে মানুষের ভাষাটা এমন পর্যায়ে মানুষ নিয়ে আসে ডেভেলপ করে, যে সে পৃথিবীতে এমন কোনো সেন্টেন্স একটা তৈরি করে ফেলবে যেটা আগে কখনো কেউ তৈরি করেনি, এটা পসিবল। কিন্তু অন্যান্য প্রাণের ক্ষেত্রে ওরা জাস্ট কিছু সাউন্ডের মধ্যে সীমাবদ্ধ। এছাড়াও আমরা এই চ্যাপ্টারে আরও কিছু আইডিয়াস পাবো, সেটা হচ্ছে যে মানুষের যে ভাষা অন্যান্য প্রাণীর সাউন্ড থেকে বা ভাষা থেকে আলাদা, হোয়াই, আসলে মেইন ফিচার্স কী হিউম্যান বিংয়ের যে ল্যাঙ্গুয়েজ, হোয়াট আর দ্য মেইন ফিচার্স অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ। তো এখানেও বেশ কিছু ফিচার্স আমরা পাবো, এটা নিয়ে তোমাদের আবার ব্রড কোয়েশ্চেন আসে, এই জন্য ব্রড কোয়েশ্চেনটা আমি তোমাদের লাইন বাই লাইন ডিসক্রাইব করেছি, তবে এই ভিডিওতেও আমি কিছুটা ধারণা দিব, তাহলে পড়ার সময় আরও ইজি হবে। যেমন প্রথমতই বলছে হচ্ছে মানুষের ভাষা, মানুষের ভাষাটা হচ্ছে একদম ন্যাচারাল থাকবে, আমি কিছু পয়েন্টস দেখে, যেমন এটা অবশ্যই থাকবে হচ্ছে ভার্বাল অ্যান্ড ভোকাল। হ্যাঁ, নর্মালি ভার্বাল অ্যান্ড ভোকাল বলতে শব্দ বা মুখের সাথে বা আওয়াজের সাথে সম্পর্কিত, তো ভাষা তো তাই থাকবে, অন্য প্রাণী তো এটা সিমিলার। যাই হোক, তারপর থাকবে হচ্ছে অন্য প্রাণীর সাথে ডিফারেন্স কী, নন ইনস্টিংক্টিভ, অন্য প্রাণীটা ইনস্টিংক্ট, বেসিক ইনস্টিংক্ট যেটাকে বলে, মানে সহজাত প্রবৃত্তি, সবসময়ই আওয়াজ করতে থাকে, মানুষ কিন্তু তা না। এছাড়া আমাদের আছে হচ্ছে তোমার ডুয়ালিটি, মানুষের ভাষার মধ্যে দ্বৈততা থাকে। দ্বৈততা অনেক সময় বিভিন্ন রকমভাবে দ্বৈততাকে ডিফাইন করা যায়, সেটা হচ্ছে কথার বিভিন্ন রকম মিনিং থাকতে পারে, আমাকে একজন একটা কথা বললো সেটা রিপ্লাই হিসেবে আমরা কথা বলতে পারি, তারপর কমিউনিকেটিং উদ্দেশ্যে আমরা কথা বলে থাকি, এরকম বিষয়। তারপরে এছাড়াও আমাদের রয়েছে হচ্ছে প্রোডাক্টিভিটি বা সেমান্টিসিটি। সেমান্টিসিটি বলতে বোঝায় হচ্ছে গ্রামাটিক্যাল রুলস, স্ট্রাকচার, ফর্ম, মানুষের ভাষা সে যতই ক্যাজুয়ালি কথা বলুক কিছু হলেও গ্রামাটিক্যাল রুলস এর মধ্যে আসে, শব্দগুলোকে এলোমেলো করে দাও দেখে যে আর কথা বোঝা যাচ্ছে না, ঠিক আছে। এছাড়া আমাদের রয়েছে হচ্ছে তোমার বলছে যে ল্যাঙ্গুয়েজ ইজ হিউম্যান, হিউম্যান হিউম্যান মানে মানবীয়, অর্থাৎ এর মধ্যে একটা মানবীয় গুণ থাকে, মানুষের সাথে সম্পর্কিত, অন্যান্য প্রাণীর ওই কথাগুলোকে বা সাউন্ডগুলোকে ওই জন্যেই ল্যাঙ্গুয়েজ বলা হয় না। তো আমরা এই চ্যাপ্টার সম্পর্কে আর এত বিস্তারিত জানবো না, কারণ ক্লাসের যে অন্যান্য ভিডিওসগুলো আছে সেখান থেকে আমরা সরাসরি এমনিতেই বুঝে যাব যে কোন প্রশ্ন সম্পর্কে কী আমাদেরকে পড়তে হবে, সবই ডিটেলস আলোচনা করা আছে। তো এই ভিডিওটি আমি ছোটোই রাখতে চাচ্ছি, কারণ জিনিসগুলো তোমাদেরকে আবার পড়তেই হচ্ছে সেই কারণে। আর লাস্ট যে কথাটি তোমাদের আরও একবার বলবো যে কিছু কিছু চ্যাপ্টারে দেখবা যে
এরকম সামারি ভিডিও প্রথমেই চ্যাপ্টার সম্পর্কে দেওয়া আছে। বাস্তবে হচ্ছে ল্যাঙ্গুয়েজ নিয়ে যে প্রশ্নগুলো সাধারণত পরীক্ষাতে আসে ওখানে ওইগুলোর হিসাব করলে যে এই চ্যাপ্টার সম্পর্কে বেসিক ধারণা দেওয়ার মতো সেরকম নেই। অন্যান্য চ্যাপ্টার সম্পর্কে অনেক অনেক আছে যে চ্যাপ্টারগুলো সম্পর্কে বেসিক ধারণা দেওয়া, এই চ্যাপ্টারে সেরকম কয়েকটা নেই। তারপরে দেওয়ার চেষ্টা করলাম, এতে আমার মনে হয় যেন মাথার মধ্যে এক ধরনের একটা ব্লক তৈরি হয় লিঙ্গুইস্টিক্সের ভাষায়, সেটা তোমাদের পরবর্তীতে হেল্প করে। যারা কোর্স নাওনি অবশ্যই কোর্স নিয়ে নিও আজকে ভিডিও পর্যন্তই, আর সিরিয়াল অনুযায়ী কোর্সগুলোর ভিডিওসগুলো দেখার চেষ্টা করবে সবসময়। আল্লাহ হাফেজ।